নিজে তো কিছু করতে পারো নাই, পারলে রাস্তায় দেখি যে কার কত শক্তি আছে। বাংলা বছরের প্রথম দিনে আমি স্পষ্ট করে বলতে চাই যে এই গাজী পরিবার থেকে রূপগঞ্জবাসী মুক্তি চায়, এই তাদের অত্যাচার থেকে মুক্তি চায়। পাপ্পা গাজী সন্ত্রাসী বাহিনী চালাও, রূপগঞ্জে যত অপরাধ আছে সব অপরাধ নাকি তার আন্ডারেই চলে আর কি। রূপগঞ্জবাসী আমাকে জিজ্ঞেস করে যদি আমরা কোনো একটা প্রবলেমে পড়ি, আমরা যদি এমপির কাছে যাই সেখানে কোনো জায়গা পাবো না, এরপরে যেতে হবে উপজেলা চেয়ারম্যান সেখানেও আমরা জায়গা পাবো না, তারপর যেতে হবে মেয়র সেখানেও যাবো জায়গা পাবো না। আমি বলি কেন, কয় বাবা এমপি পোলা উপজেলা চেয়ারম্যান মা পৌরসভার মেয়র, যাবোটা কোথায় আমরা? পাপ্পা গাজী তুমি মাঠে আসো, তোমার তো বাবা এমপি হয়েছে দেখে যে তুমি বাবার এমপি ক্ষমতায় যাসো, আসো মাঠে আসো, আমরা একা আসো। রংবাজি না করে ভালো কাজ করার চেষ্টা করো, আর ভালো কাজ করার যদি ইচ্ছা থাকে তাহলে আমার সাথে আসো। আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, আর কি জানি বলে যে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ বানাইছে ভূমিদস্য, এগুলাকে আমরা মুক্ত চাই। ভালো কাজ করার ইচ্ছা থাকলে আমার সাথে আসো। রূপগঞ্জবাসীরা কি বোধাই পেয়েছো? ওরা কি একদম বোধাই নাকি ওরা কি কিছু বোঝে না? হ্যাঁ, যেমন খুশি তেমন করবা। এইবার রূপগঞ্জবাসী দাঁড়াইছে কিন্তু, আর এটা হবে পারমানেন্ট দাঁড়াই। রংবাজি ছেড়ে দিয়া মানুষের ভালোবাসা শেখানোর চেষ্টা কর, পারবা না তুমি, বিকজ তোমার তো বুঝ অহংকার। কয়েকদিন আগে আমাকে একটা লোক বলছে যে ঈদের কয়েকদিন আগে তুমি নাকি এক মুরব্বীরে বলছো, কি বলছো জানো, কয় সাজানরে উড়াই দিছি, কয় আন্ডারে উড়াই দিছি, এবার প্রধানরে বলে উড়াই দিব আর কি। আসলে তোমার তোমার এই এই এমপি সাহেব তোমার বাবা না থাকলে তোমার মূল্য কিছুই নাই, নিজে তো কিছু করতে পারো নাই, পারলে রাস্তায় দেখি যে কার কত শক্তি আছে। খালি সন্ত্রাসী আর অবৈধ টাকা ইনকাম করা ওইটার জোর দেখায় আর কি, সবাইকে গৃহপালিত বানাতে চায়। পাপ্পা গাজী টাইম শেষ, বাঙালি এত বোকা না, রূপগঞ্জবাসী আর বোকা না, অনেক বোকা সাজেছ, অনেক ভয় দেখাইছ, রূপগঞ্জবাসীরা আর ভয় দেখায় না। যদি আমাদের কোনো কর্মী আর কোনো রূপগঞ্জবাসীর কোনো অত্যাচারের শিকার হয়, আমি ওয়াদা করছি যে এন্টায়ার রূপগঞ্জবাসী রুখে দাঁড়াবে আর কি। প্রধান ইজ ব্যাক।